পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত শান্ত আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরমপ্রেমময় ঠাকুরের উমীয় গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। চাওয়ার বিলাসিতা, যখনই দেখিবে তোমার বাক ব্যবহার চলন চরিত্র লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছে না নিশ্চয় জানিও। তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। বাণী সংখ্যা 11। স্বস্তি স্বস্তি স্বস্তি।